বলুন দিন জাফর মানে কি? বছর আগে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেই সমস্ত বীর শহীদদের আজ এই মঞ্চ থেকে আমরা প্রণাম জ্ঞাপন করব এবং তারা যে পথ দেখিয়েছিল তারা যে আন্দোলন শুরু করেছিলেন আমার মনে হয় যে সেই আন্দোলন সেই স্বপ্ন তাদের স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে আজ বাংলায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সকলে জানি যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এবং মানুষে নিজের অধিকারের জন্য নিজের জমির জন্য আমরা লড়াই করেছি এবং আমরা মাথা উঁচু করে নিজের অধিকার কিভাবে আন্দোলনের মাধ্যমে পেয়ে যেতে হয় সেটা আমরা শিখেছি আমরা মীর জাফর বলতে বলি যাদের আমরা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা করতে পেরেছি আজকের দিনে দাঁড়িয়ে সেটা কৃষক হোক কিংবা জমির মালিক হোক তাদের অনুমতি ছাড়া কেউ এক ইঞ্চি তাদের জমি অধিগ্রহণ করতে পারেন না এটাই আমার মনে হয় তাদের স্বপ্ন পূরণ এটাই মনে হয় আমাদের জিত তাই তো তবে আজকের দিনে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল আবারও সেই হারমাদ সিপিএম সরকারের নির্দেশে পুলিশের গুলিশ্রুতি যে আন্দোলনকারীরা প্রাণ হারিয়েছিলেন সেই সমস্ত বীর শহীদদের আজকে এবং তাদের পরিবারের সকলেও রয়েছেন কারা কারা রয়েছেন এখানে আচ্ছা হ্যাঁ হ্যাঁ মা তো রয়েছেন এখানে আপনাদেরকে প্রণাম মতমস্তকে প্রণাম এবং সত্যি আপনাদের আপনাদের মাঝে আজকে এই দিনটা আজকে থাকতে পেরে আমি সত্যি আমার খুব গর্ব বোধ হচ্ছে বসুন মা সত্যি নারী হিসেবে আমার খুব গর্বিত বোধ হয় যে আমি এমন একটি রাজ্যে বাস করি যে রাজ্যের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এবং তিনি এমন মানবিক একজন মুখ্যমন্ত্রী যিনি বাংলার সমস্ত মানুষের সে বয়স নির্বিশেষে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জন্য কিছু না কিছু প্রকল্পের মাধ্যমে তাদের হৃদয় তাদের বাড়িতে তাদের সঙ্গে বিরাজমান হয়ে রয়েছেন কি রয়েছেন তো রয়েছেন তো আজকে কি নেই বাংলার মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছেন সেটার তো কারণ আছে আজকে বাংলার মানুষের ঘরে ঘরে মানুষের সবচেয়ে প্রয়োজনীয় যে তিন চারটে জিনিস সেইগুলো তাদের অব্দি পৌঁছে দিয়েছে কি কি প্রয়োজনীয় তিন চারটে জিনিস খাদ্য স্বাস্থ্য শিক্ষা এই যে মা বোনেরা রয়েছে মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার আজকে আমার ছোট ছোট ভাই বোনেরা রয়েছে যারা পড়াশোনা করবে আগামী দিনে মানুষের মতো মানুষ হবে তাদের জন্য স্টুডেন্টস ক্রেডিট কার্ড এই জনকল্যাণ এই জনমুখী সমস্ত প্রকল্পের মাধ্যমে মানুষের হৃদয় মানুষের মনে মানুষের ঘরে মানুষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাজমান হয়েছে তাই তো একদিকে যেমন আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার নিয়ে চলে যাচ্ছেন দুর্ভাগ্যক্রমে আরেক দিকে আবার আমাদের দেখতে হচ্ছে যে এই কেন্দ্রে বিজেপি নামক যে গুন্ডা বাহিনী সরকার গঠন করে রয়েছে তারা প্রতিনিয়ত মানুষের বাড়িতে মানে দুয়ারে গুন্ডা পাঠাচ্ছে কিভাবে নোটবন্দি করে কিভাবে গদ্দারি করে কিভাবে মিথ্যাচারি করে কিভাবে ধর্মের রাজনীতি করে বিভাজনের রাজনীতি করে প্রত্যেকটি মানুষের ন্যূনতম যে দৈনন্দিন জীবনের জিনিস প্রত্যেকটি জিনিসের মূল্য বৃদ্ধি করে এইভাবে মানুষকে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন অত্যাচার করে তারা দুয়ারে দুয়ারে গুন্ডা পাঠাচ্ছে বড় বড় কথা আমরা শুনেছিলাম অনেক বিজেপি নামক দলটির থেকে 2021-এর যে নির্বাচন আমরা দেখেছি সেখানে ঝুড়ি ঝুড়ি টাকা নিয়ে আসবে এবং ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে মানুষকে টাকা দিয়ে কিনতে চাইবে আমি বলি বাংলার মানুষ কি চৈত্র সেলে লাগানো কোনো শোরুমে জামা কাপড় যে 10% ডিসকাউন্ট 20% ডিসকাউন্টে মানুষকে কিনবে পারবে মানুষকে যদি বা কিছু মানুষের সাথে তারা ফায়দাটা নিতে পেরেছে বা সরলতার সুযোগ নিতে পেরেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু এই মানুষগুলোর কাছে শুধুমাত্র মানে মিথ্যাচার বা মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে আসেন না তিনি তার রিপোর্ট কার্ড নিয়ে আসেন তিনি বলেন যে এই এই আমার কাজ আমি করেছি এবং আমাকে যদি আগামী দিনে নির্বাচিত করা হয় তাহলে এই এই কাজ করব বলেছিল না বিজেপির সেই ব্যর্থ নেতা বাতিল নেতা ওনাদের দলের রাজ্য প্রাক্তন রাজ্য সভাপতি বলেছিল না সোনার
হরে গরুর দুধ থেকে আবার সোনা খুঁজে সোনার বাংলা বানাবেন উনি বলেছিলেন রাজনৈতিক চর খেয়ে উনি উধাও হয়ে গেছেন ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক কথা বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি বেটি বাঁচাও বেটি পড়াও মন কি বাত আরে কত মন কি বাত শুনবো দেখতেও তো হবে নাকি সিনেমা শুধু শুনলে হবে অডিও রয়েছে ভিডিও নেই ভালো লাগবে দেখতে ভালো লাগবে না তো তাই বাংলার মানুষে যেই শুনছে মোদিজি আজকে দিনের কথা বলছে বাবা বাংলার মানুষ বলছে ও বাবা মোদিজি এই যদি আপনার আজকে দিন হয় তাহলে রইলো আপনার আজকে দিন এবার বাংলার মানুষকে একটু শান্তিতে বাঁচতে দিন বলে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে ওনাকে নির্বাচিত করে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী করেছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায় একজন তার বাড়ির দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির বোন মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির মেয়ে তিনি ভালোবাসা দিয়ে তিনি উন্নয়ন দিয়ে তিনি সম্মান দিয়ে তিনি সকলকে সমানভাবে ভালোবেসে সমানভাবে সকলের জন্য ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে মানুষের জন্য প্রতিনিয়ত করে চলেছে ওই পাখির মতো আসছে বাবা নির্বাচনের সময় এখনো শুরু হয়ে গেছে আগামী দিনের পঞ্চায়েত নির্বাচন আকাশের দিকে তাকালে আর কিছুদিন পর থেকেই চাঁদ তারা সূর্য পাখি মেঘ দেখা যাবে না দেখা যাবে হেলিকপ্টার শুধু আসছে ওই খাইছে ডাইনো আইছে আমরা জানি না টাকা ভরে ভরে আনবে মানুষ কেনার চেষ্টা করবে তবে আমি বলবো যে ভালোই হয়েছে আমরা কিছু না কিছু সবকিছু মানে যে কোনো ঘটনা থেকে আমরা কিছু না কিছু শিখি তাই 2021-এর ঘটনা থেকেও আমরা শিখেছি দেখেছি যে গদ্দার কাকে বলে মির্জাফর কাকে বলে বেইমান কাকে বলে এটা বাংলার মানুষে নতুন করে শিখেছি আমরা দেখেছি যে অনেক মানুষে পাঁচিলের উপরে তো বসেছিল কোন দিকে ঝাঁপ দেবে অনেক মির্জাফরের মুখোশ খুলে গেছে যারা তৃণমূল সেজে ঘাপটি মেরে বসেছিল সুবিধাবাদী লোকগুলোর মুখোশ খুলে গেছে মির্জাফরদের জন্য বলবো তৃণমূল কংগ্রেস দুধকলা দিয়ে কালসাপ পোষা বন্ধ করে দিয়েছে আপনাদের জন্য বলি এখন দূর থেকে কালসাপ দেখিয়ে বিষ দাঁত ভেঙে চুবড়িতে ঢুকিয়ে রাজনৈতিক ভাবে আপনাকে পাচার করে দেবে আপনাকে পাঠিয়ে দেবে আপনার জায়গায় যান গুজরাটে গিয়ে আছে দিন আনুন মির্জাফর বলতে মনে পড়ল কোন মুসলিম পরিবারে যখন পুত্র সন্তান জন্মায় যখন পুত্র সন্তান জন্মায় তার নাম শুভেন্দু রাখা হয় না শুভেন্দু বাবু আপনাকে একটা কথা বলি ছোট মুখে বড় কথা মনে হবে যতই কুৎসা করুন যতই গালমন্দ করুন মন্দির গ্রামের মানুষ বাংলার মানুষ জানে আপনি নির্বাচিত হয়ে এমএলএ হননি আপনি লোডশেডিং করে এমএলএ হয়েছেন আপনি গদ্দার আপনি লোডশেডিং এমএলএ বাংলার মানুষ নন্দীগ্রামের মানুষ জানে যে বেইমানি করে চটি ছেড়ে এখন নতুন বুট জুতো ধরতে বসেছেন পালিশ করতে বসেছেন যাতে বিজেপি নামক ওয়াশিং মেশিনে আপনাকে ঢুকিয়ে আপনার পাপ ধুয়ে দেয় কিন্তু দাদা ভাই এত পাপ করেছেন না আপনাকে ধোপা কাটে হাজারখানা আছাড় মারলেও আপনার সেই পাপ ধোয়া যাবে না মানুষে মনে রাখবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কি করেছেন যিনি আপনাকে ভাইয়ের মতো পুত্রের মতো ভালোবেসেছিল আপনাকে সব কিছু দিয়েছে আপনার পরিবারের পাশে যেভাবে ছিল যেভাবে সম্মান দিয়েছে আপনাকে মানুষের জন্য কাজ করার সুযোগ দিয়েছে আপনার আপনাদের সব রকম সহযোগিতা সম্মান সমস্ত কিছু করেছে সেই মানুষের সাথে আপনি যা করেছেন সেটা কিন্তু বাংলার মানুষে ভুলবে না বাংলার মানুষে সেটা মনে রাখবে তাই আপনার যা ইচ্ছা আপনি করুন কিচ্ছু যায় আসে না যায় আসে না তো মা বোনেরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যেটা করেছে আসলে আমি বলবো যে ওনার পাপের মাসুল আমরা ভুগছি ওনার পাপের আমার মনে হয় যে ফল আমাদের ভুগতে হচ্ছে ঠিক আছে আমরা সেটা করব আমাদের নেত্রী বিশ্বাসিত করেছিলেন উনি তো কোনো দোষ করেননি উনি তো ভালোবেসেছিলেন মন থেকে বিশ্বাস করেছেন ভালোবেসেছেন তার পরিণাম যে এই হবে সেটা তো কেউ জানত না ঠিক আছে আমরাও দেখলাম শিখলাম ভালোই হয়েছে আমরা যারা এই প্রজন্মের আমরা যারা শেখার চেষ্টা করছি